হ্যাঁ, চালান বিনিময়ের মধ্যে উনি আমার রিকশাটাকে যখন দাঁড় করায়, আমার নাম হচ্ছে জিএম শাখা হোসেন, আমার অফিস হচ্ছে মতিঝিল, আমি একটি সরকারি ব্যাংকে চাকরি করি। তো ওই দিন ছিল 4/12/2023। তো আনুমানিক ঘটনা ঘটছে 11:50 বা 52 দিকে। তো আমি মতিঝিল থেকে একটা রিকশা নিয়ে ওয়ারি স্বপ্ন একটা ইয়ে আছে, শপিং মল আছে, স্বপ্নর পাশে হচ্ছে আপনার কাচিবাই একটা হোটেল, ওই হোটেলে আমি যাচ্ছিলাম আমার অফিসের কিছু খাবার আনার জন্য। তো ওইখানে ঠিক যাবার 1 মিনিট আগে আমার পিছন থেকে আমার রিকশাটাকে ওনরা দাঁড় করায়। তো দাঁড় করায় এক পর্যায়ে রিক্সাওয়ালা সহ তিনজন আমি দেখছি, তো ওনরা তিনজন আমার গতিটাকে রোধ করে আমার সামনে এসে দাঁড়ায়। তো এমন এক পর্যায়ে উনি আমাকে বলছে যে আমার কাছে পিস্তল আছে, আপনি কোনো চিল্লা পাল্লা করবেন না, আপনার কাছে যে টাকা পয়সা আছে সে টাকাগুলো দিয়ে দেন। এক পর্যায়ে আমি বাধ্য হয়েছি আমার মানি ব্যাগের টাকাগুলো দিয়ে দিতে। পরে আমার প্যান্টের বাম পাশে কিছু টাকা ছিল, তো সর্বমোট আমার টাকা ছিল 24,160 টাকা। তো ওনরা এগুলো নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আমি কোনো উপায় অন্তর না পেয়ে আমি ওয়ারি থানায় এটা অভিযোগ করি। অভিযোগ করার পরে এটা মামলা হয়, মামলা হওয়ার পরে আপনার ডিবি অফিসে আসে। তো ডিবি অফিসে ডিবি পুলিশ তো অত্যন্ত সাহসের মাধ্যমে অত্যন্ত তৎপরতা করে মনে হয় 24 থেকে 25 ঘন্টার মধ্যে ওনাদের আসামি শনাক্ত করে আসামিগুলোকে ধরতে পেরেছে। তো এর জন্য আমি আসলে ডিবি পুলিশকে আমার আন্তরিকভাবে আমি ওনাদেরকে অভিনন্দন জানাই। আমাকে পিস্তল দেখাইছে বলতে আমার আমার পকেট মানে ওনার পকেটে কালো একটা আমি বাট দেখছি। উনি বলছে যে আমার কাছে পিস্তল আছে, যদি আপনি কোনো রকমের কথাবার্তা বলেন তাহলে পিস্তল দিয়ে আপনার মাথার ঘুলি আমি উড়িয়ে দেবো। কিন্তু এমনি আমাকে বাইর করে ফিজিক্যালি পিস্তল আমি দেখি। ওনার ওই রিক্সা ছিল, ওই রিক্সাওয়ালা সহ তিনজন। তো পরে ডিবি পুলিশ যখন ওনাদেরকে ধরছে, ধরে ডিবি অফিস যখন নিয়ে আসছে, তখন আমি দেখছি আমার সামনে ওনার 7 জন, উনি ওনাদের যে গ্রুপ লিডার ওনার নাম হচ্ছে সজল, এবং ওনার ডাক নাম সম্ভবত বড় ভাই বলে আর কি ইয়ে করে। আমি পরে ডিবি অফিসে এটা আমি শুনতে পেলাম। সালাম বিনিময়ের মাধ্যমে? হ্যাঁ, সালাম বিনিময়ের মধ্যে উনি আমার রিক্সাটাকে যখন দাঁড় করায় তখন উনি আমাকে সুন্দর মতো সালাম দিয়েছে। তো সালাম দিয়ে বলছে যে ভাই আপনি কোথায় যাবেন, তো আপনি কি করেন? আমি বলছি আমি সামনে যাব, আমি কিছু করি না। তো এই সুযোগে উনি আমাকে ওই পিস্তলের ভয় দেখে আমার টাকাগুলো নিয়ে গেছে। তো পরে আমি কোনো চিল্লা পাল্লা না করে, কেননা আমি বুঝতে পারছি যে হয়তো ওনাদের কাছে ছুরি বা অন্য কোনো আগ্নেয়াস্ত্র থাকতে পারে, এই আমার জানের ভয়ে আমি আর কোনো চিল্লা পাল্লা না করে আমার অফিসের কর্তৃপক্ষকে আমি যখন জানাইছি তখন উনি আমার বলছে যে আপনি আমার অফিসে চলে আসেন। আমার নাম হচ্ছে জিএম শাখা। কতজন ছিল তারা? ওই রিক্সা ছিল 3 জন, আর যখন ডিবি অফিসে নিয়ে আসছে তখন ওনাদের এই গ্যাংয়ে ছিল 7 জন। ওনাদের মাধ্যমে আর কি জানতে পারলাম যে 7 জন, এটা ওনাদের যে গ্যাং লিডার সজল উনি স্বীকার করছে যে 8 জন ছিল, 7 জন আর কি ধরা পড়ছে।